بسم الله الرحمن الرحيم والشمس وضحاها السلام عليكم ورحمة الله وبركاته আমাদের জন সম্মানিত প্রশ্নকারী তিনি জানতে চেয়েছেন যে নাপাকি অবস্থায় সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া জায়েজ আছে কি না। বিসমিল্লাহির রহমানির রহিম আল জবাব হামদা মুসাল্লিয়া। নাপাকি অবস্থা তার উদ্দেশ্য হলো যেমন ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে যেটাকে ফিকহের পরিভাষায় হালাতে জানাবাত বা জানাবাত অবস্থা বলে, অর্থাৎ জুনুবি ব্যক্তি যার উপর গোসল ফরজ তেমন ব্যক্তির জন্য শুধুমাত্র কোরআনে কারীমের স্পর্শ, কোরআনে কারীমের তেলাওয়াত করা এবং মসজিদের মধ্যে প্রবেশ করা, এই বাইতুল্লাহ শরীফ যাওয়া, তওয়াফ করা, এগুলো নিষিদ্ধ। তবে সে জিকির, হ্যাঁ, বিভিন্ন ধরনের দোয়া দুরুদ এগুলো পড়তে পারে। কোরআনে কারীম ছাড়া অন্য কোনো ওজিফা পড়ার কোনো নিষিদ্ধতা নেই। সুতরাং আজানের জবাব দেওয়া সহ সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া জুনুবি অবস্থা তথা গোসল ফরজ হওয়া অবস্থা সেটা জায়েজ। তবে গোসল ফরজ হওয়ার পরে দেরি না করা এটা ফুকাহায়ে কেরামের নিকট মুস্তাহাব এবং এটা সওয়াবের কারণ। কারণ গোসল যদি কখনো কোনো কারণে দেরি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওযু করে নিতেন। ওযুর পূর্ণ যদি পানি না থাকে তাহলে তায়াম্মুম করে নিতেন, অর্থাৎ এক যে কোনো এক ধরনের পবিত্রতা অর্জন করে নেওয়ার পরেই অন্য অন্য কাজ করাটা এটা হচ্ছে উত্তম। একবার সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উত্তর না দিয়ে পার্শ্বে কোথাও চলে গেলেন। এরপর কিছুক্ষণ পরে এসে সালামের জবাব দিলেন। তো রাসূল আজম নিজেই তার কারণ বর্ণনা করলেন যে ফাইনি কারিতু আন আযকুরা ইসমাল্লাহ বিগাইরি ওযু, যে আমি আল্লাহ তাআলার নাম ওযু ছাড়া নেওয়াটাকে অপছন্দ করলাম, এজন্য আমি ওযু করে এসে সালাম জবাব দিলাম। যেহেতু আসসালামু আল্লাহ তাআলার নাম, এটা হচ্ছে গায়াত ইহতিয়াত এবং চূড়ান্ত পর্যায়ের তাকওয়ার বিষয়। যেহেতু তিনি নবী ছিলেন, উম্মতকে শিক্ষা দিয়েছেন, বুজুগানের দিনও বিনা অজুতে আল্লাহর নাম নেওয়াটাকে অপছন্দ করেন। তবে এটা জরুরি বিষয় না, যদি এটা জরুরি করে দেওয়া হয় তাহলে সাধারণ মুসলমানের জন্য এটা অনেক বড় একটা হারজ এবং একটা ক্ষতির কারণ হবে। যেহেতু সবসময় অজু করা সম্ভব হয়ে ওঠে না, তখন আল্লাহর নাম নিবে না, ভয় আল্লাহর নাম তখন নেওয়ার লেনের হলা কমে যাবে এবং আল্লাহর নাম নেওয়ার যে সৌভাগ্য সৌভাগ্য থেকে অনেক লোক বঞ্চিত হবে। এজন্য সালাম এবং সালামের জবাব যদিও দেওয়া যায়, তবে মানে ওযুর সাথে অন্ততপক্ষে দেওয়াটা এটা উত্তম। আর জুনুবি অবস্থা দিলেও কোনো গুনাহ হবে না। আশা করি পূর্ণ বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।